পারছো? তো সেদিন আমার বর আমাকে মিয়াও বলে। তো মানে এক ঢিলে দু পাখি মারার একটা কথা আছে না, সেই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো আমার বর আমাকে প্রথম থেকে বলছিল যে চলো যাই, গেলে পরে বিয়ে বাড়ি যাবো। ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘাস ক্রিয়েটিভিটি। আজকে এই সময় ব্লগটা স্টার্ট করছি, সেটা দেখে অলরেডি তোমরা গেস করেই ফেলেছো আমি কিসের উপর বেস করে ব্লগ করছি। হ্যাঁ, আজকেও যাব বিয়ে বাড়ি, আর এই বছর অনেকগুলোই পরপর বিয়ে আছে, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকেও যাচ্ছি বিয়ে বাড়ি, কোথায় যাচ্ছি, কার বিয়ে না বিয়ে সব শেয়ার করে দেবো। আর এখানে ইয়েলো কালার নীল পেন্ট করেছি, খুব ইচ্ছে করলো পরতে, তো এরকম পরে নিয়েছি। আর নোগুলো সেরকম বড়ও না, তো এরকম পরেছি। তো এই হলো গিয়ে, আর এখন বাজে ঘড়িতে ঠিক রাত 8টা। তো 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, অ্যান্ড আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে দারুণ লাগবে। তো চলো স্টার্ট করি। আর দেখতেই পাচ্ছ এখানে চুলটা আমার হালকা করে ক্রিম্পিং করা হয়ে গেছে, সম্পূর্ণটা করা হয়নি, তো দেখছি কী করে হেয়ার কাট, মানে কী করে হেয়ার স্টাইলটা করা যায়। তো শাড়ি পরেই আমি ঠিক করব, আর আমার শাড়ি ওখানে রেডি আছে, তো তোমাদের সাথে শাড়িটা একবার শেয়ার করব। আমার খুব প্রিয়, খুবই প্রিয় একটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করব, আর বর প্রথম বিয়ের পর আমাকে ওটা গিফট করেছিল। তো কী শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো ব্লগটা। আর হ্যাঁ, একটা কথা, স্কিপ কিন্তু করবে না, প্লিজ রিকোয়েস্ট, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আই থিঙ্ক ভিডিওটা খুব ভালো হতে চলেছে, এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, সেটাকে এডিট করে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করি, তোমরা যদি স্কিপ করে বেরিয়ে যাও ভিডিওর থেকে তাহলে তো আমার খুব দুঃখ লাগবে, তাই না? প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। তো চলো দেখতে থাকো, আর শাড়িটা এখন দেখিয়ে দিচ্ছি, তো চলো দেখতে থাকো, একটা সিনেমেটিক শট দিয়ে দেখাচ্ছি। শাড়িটা দারুণ সুন্দর, আর খুবই সুন্দর, ভীষণ কমফোর্টেবল। তো এই শাড়িটা আজকে আমি ক্যারি করবো, তো চলো স্টার্ট করি, দেখাচ্ছি কিছুক্ষণ পর। তো এই দেখো, এই রেডি হয়ে গেছি, এই হলো লুক। আর এই যে বাবা, এই যে হ্যাঁ পাগল নাকি তুমি? Thank you.
হ্যালো গাইস, গুড মর্নিং। ভাবছো যে আমি এখন কেন তোমাদেরকে গুড মর্নিং বলছি? কেন কি এখন বাজে সকাল 10:45 এখন সকাল। আর আমার রান্নাঘরে মোটামুটি রান্না কমপ্লিট, আর এখন একটা রান্না বাকি আছে যেটা আমি মানে আমার লাইফে মানে বিয়ে 5 বছরের মধ্যে কোনোদিনও ট্রাই করিনি। আমি রান্না করিনি, খেয়েছি, কিন্তু ওটা আজকে আমি রান্না করবো আর তোমাদের সাথে যতটা পারো শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর জানি না কীভাবে রান্না করবো। তো একটা ডিশ রান্না করবো, সেটা অনেকেই খেয়েছে, সবার কাছে পুরনো, বাট আমি আজকে নতুন ট্রাই করবো, সেই জন্য আমার কাছে নতুন। আর কালকে রাতে বিয়ে বাড়িতে আসার পর বরকে রুটি বানিয়ে দিয়েছি, খেয়েছে, বিয়ে বাড়িতে বলে ওর খেয়ে সেরকম মানে পোষায়নি। আর বাবন তো কিছুই খেতে পারেনি, কেন কি বিয়েবাড়িতে ওটা যেহেতু নন বেঙ্গলি বিয়ে, তো সেরকম ভাতের প্রিপারেশন সেরকম ছিল, কিন্তু প্রচণ্ড রিচ ছিল, সেই জন্য বাবনকে দেইনি ওইসব খাবার। আর ওকে বাড়িতে এসে খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য ব্লগটাকে আর আমি কন্টিনিউ করতে পারিনি। আর এখানে আমি কিচেনে কী কী রান্না করছি না করছি, আমার অনেকটাকে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে সকালবেলা, ও এখন খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে গেছে, তার দেন দোকান যাবে মানে হোটেলে যাবে। আর এখানে আমার কাজ আছে, এখন আমার একবার এই হাতে নিচ্ছি, একবার এই হাতে নিচ্ছি, খুব বিরক্তি হচ্ছে, হাত ব্যথা লাগে, সেই জন্য আর ট্রাইপডটা ঘরে আছে, আর ঘরে যাচ্ছি না, বাবন আছে। আমি ট্রাইপডটা যখন বের করবো টুক করে আওয়াজ হবে, বাবন কিন্তু উঠে যাবে। আর আমার সকালে ডাল হয়ে গেছে, ভেজ ডাল করেছি, ও খুব ভালোবাসে আমার বর, ওই জন্য ভেজ ডাল করেছি। আর পেঁপের তরকারি আমি এখন ডেইলি রুটিনের মধ্যে রাখছি পেঁপের তরকারি, বিকজ বরের পেটে কিছুদিন আগে গ্যাসের অনেক কষ্ট হচ্ছিলো, অনেক কষ্ট হচ্ছিলো, সেই জন্য ডাক্তার বলছে প্রতিদিন পেঁপের তরকারি খেতে, সেই জন্য আমি এখন ডেইলি রুটিনে পেঁপেটা রাখছি, পেঁপে সেদ্ধ না হয়তো পেঁপের তরকারি। আর আর মাছের কালিয়ার মতো করেছি, ওটা হয়ে এখন ফুটছে, কড়াই আছে, চলো দেখাই। এখানে আছে দেখো, এই যে এখানে আছে, এটা ফুটছে। আর এখানে আমি আমার চা বসিয়ে দিয়েছি, এটাকে খাবো, আর কী রান্না করবো পরে শেয়ার করছি, ঠিক আছে? দেখো বড় চলে গেছে দোকানে, আর এখন বাজে হলো 10:30, আর বাবানকে খাওয়ানো হয়ে গেছে আমার সকালে খাবার। আর আমি আসলাম কিচেনে, এখন যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো সেটার দিকে রান্না করবো। এখন কড়াই ফাঁকা, আর এখানে মাছের ঝোলটা তখন দেখলে ফুটছিল, বাট এখন তোমাদেরকে দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। আর লেজারটা কিন্তু আমার জন্য, আমি না ছোট থেকে লেজা মাথা মানে কাটা জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমার বর আমাকে মেয়া বলে। তো বলি বাঙালি, আমরা ভেতো বাঙালি, তাই না? আমাদের মাছ মাংস ছাড়া চলেই না, মাছে ভাতে বাঙালি কথাই আছে। তো কি বলবো, আই লাভ ননভেজ, নট ভেজ। তো চলো রান্না স্টার্ট করি, ঠিক আছে? আর বাবন মনে আসছে, আমাদের প্রথমে দেখিয়ে দিই, আমি এখানে এদের সিদ্ধ করে রেখেছি, বেশি না, 2 সিটি দিয়ে রেখে দিয়েছি। আর তো তোমাদেরকে এখানে দেখিয়ে দিই, এখানে আমি এদের সিদ্ধ করে রেখেছি, আর এখানে আমি 2 সিটি দিয়েছি মাত্র। আর এই দেখো, আর এগুলো কিন্তু এই জিনিসগুলোই লেগে আছে, আর এটা কি দেখতে পাচ্ছো তো? হ্যাঁ, এগুলো মেটি, তো এগুলোকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি, এখন এটাকে রান্না করবো। তো চলো স্টার্ট করি, এখানে কড়াই বসানো আছে, এখানে কড়াই বসানো আছে। দেখো এখানে কড়াইয়ের মধ্যে আমার তেল দেওয়া হয়ে গেছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কি না, এই দেখো কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে আমার। আর আমি এখানে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ, কুচি কুচি করে কাটা, সেটা দিয়ে দেবো। তার আগে ও সরি সরি, আমি আলুগুলোকে ভেজে নেবো, ভুলে গেছি আলু ভাজার কথা। এখানে দেখো কড়াই আমি আলু দিয়ে দিচ্ছি, আর আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। তো আলু ভাজা মোটামুটি আমার হয়ে গেছে, আমি অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আলুটাকে নামিয়ে নিই, আলুটাকে নামানো হয়ে গেছে, এখানে আলু ভেজে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর কড়াইয়ের মধ্যে দেবো এবার একটা গোটা পেঁয়াজ, কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাবে। আর কিছু কড়া রসুন, এই যেমন রসুনগুলোকে আমি এরকম করে করেছি, এগুলো করে দিয়েছি, এখানে আলু দিয়েছি, পেঁয়াজের সাথে আছে, যে জন্য বোঝা যাচ্ছে না। তো চলো এরকম দিয়ে দিই, ভাত কোনো কাজকে ইয়ার্কি ছলে করবে, দেখবে কাজকে কাজগুলো মনে হবে না।
মজা লাগে এরকম করে করতে মাঝে চলে সবসময় মুড থাকে না তাই বলে। তো চলো নুন দিয়ে দিই এখানে আমি, নুন ঝাঁকানাকা নুন আমার বড় দেখে কিন্তু পাগল জানা না বলবেই শিওর। নুন দেওয়ার পর এখানে আর একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু চিনি, জাস্ট কালারটা ওয়াও হবে। ঠিক আছে মিশতে থাকো, এ ভাজা পরে কথা বলছি। এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো ব্রাউন কালার হয়ে গেছে। আর এখানে আমি মশলা করে নিয়েছি, এখানে কী কী মশলা আছে বলে দিচ্ছি। এখানে মশলা করেছি হলো দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে কী কী মশলা করেছি, এখানে আছে লঙ্কা আদা রসুন পেস্ট, এটা দিয়ে দেবো। দেখো এখানে আমি আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, আর এখানে তেল ছেড়েই দিচ্ছি, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আর এখানে দিয়ে ওম হলুদ দেওয়ার পরে একটা খুব সুন্দর কালার চলে এসছে। আর এখানে দেবো আমি মেটিগুলো, মেটিগুলো দিয়ে দিলাম, মেটে দেওয়ার পর সুন্দর করে কষাব অনেকক্ষণ, অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেবো তেল ছেড়ে দিয়েছে, তখন যে মেটে সেদ্ধ করার যে জলটা ছিল সেটা নিয়ে অ্যাড করে দেবো। তো দেখো গাইস এটা টপ অপ করে ফোটা শুরু হয়ে গেছে, আর কিন্তু এটা আমার হয়ে গেছে, হয়ে আসছে। তো এর মধ্যে দেবো আমি এভারেস্টের শাহী গরম মশলা, সামান্য পরিমাণে দেবো। তো এতটা দিলাম, দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে ঢেকে দেবো। হয়ে গেছে, এটা আমার হয়ে আসছে, গ্যাসটাকে বন্ধ। এতক্ষণে রান্না শেষ হলো, একটু শান্তি পেলাম। এখন বাজে হলো 11:30, ঠিক আছে আমার রান্না টান্না সব কমপ্লিট। 11:30 ভালো মতো বাজে উনি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা অনেকেই হয়তো বিশ্বাস করবে না, আমার রান্না টান্না সব কমপ্লিট। এই দেখো হ্যাঁ আমার সবই কমপ্লিট হয়ে গেছে, এমনকি বাবানকে স্নান করানো কমপ্লিট, ও পটি করেছিল, পটি পরিষ্কার করে দিয়ে ওকে স্নানও করিয়ে দেওয়া হয়ে গেছে আমার। আর এখানে বিছানাটা ওঠানো ডান, এই যে আমার রুমের বিছানা, এখানে বিছানা ওঠানো হয়ে গেছে। আর এমনকি গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর ক্লিন করা, জানলা বন্ধ করা সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ। এত কষ্ট করে রান্নাবাড়ি করে যদি খেতেই না পারি তাহলে কী লাভ বলো, জানলাতে বেড়াল এসে সব খেয়ে নেয়। কী কী রান্না করেছি একবার দেখিয়ে নিই, এখানে কড়াই আছে, মেথি চচ্চড়ি, এই যে মেথি চচ্চড়ি, তারপর এখানে আছে আর মাছের তরকারিটা, আর এখানে আছে ভেজ ডালটা, ঠিক আছে। আর এই নিচে আছে পেঁপের তরকারি, সেটা দেখালাম না, কী দেখাবো। তো চলো এখন আমি যাবো ছাদে আর মাকে করবো ফোন, আর যে মোবাইলে শ্যুট করছি সেই মোবাইল দিয়ে মাকে ফোন করি, সেই জন্য ভিডিওটা আমার পরে আবার করতে হবে, এখন একটু রেখে পরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। এখন মাকে ফোন করবো আর ছাদে যাবো জামা কাপড় মেলতে, এক গামলা জামা কাপড় সেগুলোকে মেলতে হবে আমার। আর ভাবতে পারো যে ফোনেও কথা বলবে আবার জামা কাপড় মেলবে কী করে, ব্লুটুথ হেডফোন দিয়ে এটা আমি এখন লাগিয়ে নেবো, সেট করে নেবো, আর সেট করার পরই মাকে ফোন করবো আর জামা কাপড়গুলো মেলে দেবো। এটাকে আমি অন করছি, ব্লু, এই যে ব্লু কালার লাইট জ্বলে গেছে, অন হয়ে গেছে, আর অন করে লাগিয়ে মাকে ফোন করবো আর ইসে করবো, জামা কাপড়গুলো মেলবো। আর সকালে খেতে ইচ্ছে করছিল না, একটা রুটি দিয়ে আর একটু চা খেয়েছি বাস, আর দুপুরবেলা তাদের লাঞ্চ করে নেবো, খেতে ইচ্ছে করছিলো না, ভালো লাগছিল না খেতে। আর অনেক কাজ আছে এখন আমার, ওখানে ওই চেয়ারের ওপর অনেক জামা কাপড় আছে, ওগুলোকে আলমারিতে ঢোকাতে হবে, বরেরটা বরের আলমারিতে, আমারটা আমার আলমারিতে, বাবারটা বাইরে একটা আলমারি আছে ওখানে থাকে, তো এগুলো সব ঢোকার জায়গা মতো রাখতে হবে, সেট করতে হবে। আর আমাদের তো স্নান কমপ্লিট হয়ে গেছে, বাট হচ্ছে চুল ভেজায়নি, কালকে চুলটা বিয়েবাড়ি যাওয়ার পর স্ট্রেট করেছিলাম, স্ট্রেট করলে আমার না চুল ভেজাতে হয় ইচ্ছে করে না, এই জন্য চুলটা ভেজায়নি, আর সেরকম স্ট্রেট নেই, ও এখন নষ্ট হয়ে গেছে। তো চলো জামাকাপড়টা ফটাফট মেলে নিই। আর এই বদমাশকে দেখো পাকার মতো শুয়ে শুয়ে খেলছে, বিছানা তো নেই না বাড়িতে, এবার যাবো ওয়াশিং মেশিন থেকে তাড়াতাড়ি জামাকাপড়গুলোকে বের করবো। তো চলো দেখাবো, হ্যাঁ তোমাদের কত কত গাইস এত এত জামা কাপড় মেল দেখা বলতে, হ্যাঁ এক গামলার থেকে ওপরে উঠে আছে দেখতে পাচ্ছ। তো চলো এগুলোকে ছাদে নিয়ে যাই, আর হ্যাঁ অবশ্যই এগুলোকে যখন ছাদে নিয়ে যাবো তখন অবশ্যই আমি মোবাইলটাকে আমার জামার পকেটে রাখতে হবে, অবশ্যই এগুলো নিয়ে দু হাত না ধরলে
ওঠানো যায় না, প্রচন্ড ভারী। তোমাদের সাথে দেখা হয়েছিল সেই দুপুরে, আর এখন হলো 9টা বাজে, আর ব্লগটা সারাদিন এইভাবে কন্টিনিউ করেছি, আর কিছুক্ষণ গ্যাপ দিয়ে রেখেছিলাম বিকজ কালকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল, মানে আমার বাবার বাড়ি, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই। এখানে বাবান পড়াশোনা করছে, দেখো এই দেখো ও পড়ছে ইনসাইক্লোপিডিয়া। তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু যারা জানো না দেখে নাও, ও ইনসাইক্লোপিডিয়া পড়ছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো ইনসাইক্লোপিডিয়া, ঠিক আছে, এটা আমার বরের বই, তো এগুলো ও পড়ে, খুব ভালোবাসে পড়তে, নানান রকমের পশু পাখির ছবি দেখে, ভীষণ ভালোবাসে পড়তে, তো ওগুলো পড়ছে। ও আবার নিয়ে আসছে, ওই দেখো বই ওখানে রাখি আমি, ওই দেখো ওখানে বই নিয়ে আসছে, পড়ছে, নিয়ে আসছে, পড়ছে, এই চলছে অনেকক্ষণ থেকে। তো ব্লগটাকে আমি এখানে এন্ড করে দেবো। আর এন্ড করার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা আছে। কালকে তো দেখলেই তোমরা বিয়ে বাড়ি গেছিলাম, তো সেখান থেকে আমাদের তাড়াতাড়ি খুব হয়ে গেছিলো, খাওয়া দাওয়া এক্সেট্রা এক্সেট্রা সব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো তারপর গেছিলাম মেলায়, পাশেই হচ্ছিলো মেলা, অ্যাকচুয়ালি বিয়েবাড়ির ঠিক পাশে মেলা হচ্ছিলো, তো মেলায় গিয়েছিলাম। মেলায় গিয়ে দেখি মেলার সব কিছু দোকান বন্ধ হয়ে গেছে, চার পাঁচটা দোকান খোলা ছিল, সেখান থেকে বাবা না একটা খেলনা কেনা হয়েছে, আর আমি একটু পপকর্ন কিনেছি, ব্যাস চলে এসেছি। আর আমার বর বলছিলো এটা খাও ওটা খাও, তো আমি বলছি না, বিয়েবাড়িতে খাওয়ার পর পেট ভরে গেছে আর খাবো না, তো কিছু খাইনি, বাড়িতে আসছি। বাড়িতে আসার পর তো রুটি রুটি বানিয়ে ওকে খেতে দিলাম, বললাম সেটা তোমাদের সকালবেলা। তো এখন আমি ব্লগটাকে এখানে এন্ড করবো, এটা বলারই দরকারই ছিল, এক জায়গায় গিয়ে দুটো কাজ হয়ে গেছে আমাদের, মানে এক ঢিলে দু পাখি মারার একটা কথা আছে না, সেই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আমার বর আমাকে প্রথম থেকেই বলছিল যে চলো যাই, গেলে পরে বিয়ে বাড়ি যাবো, মেলায় যাবো, তো আমি রাজি ছিলাম না, কেন ওই ড্রেস পরে মেলায় আবার কী করে যাবো, মেলায় ওগুলো পরে কেউ যায় বলো তো। তো ও খুব চালা, হ্যাঁ, আর দোকান যেন তাদের ছুটি না নিয়ে আরেকদিন আমাকে নিয়ে যেতে লাগে, সেই জন্য এক ঢিলে দু পাখি মেরে দিয়েছে, কি বলবো আর, ঠিক আছে। তো এই হলো কথা, আজকে এখানে আমি ব্লগটাকে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক তো করতেই হবে, করতেই হবে এনি হও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করতে বলবো না, কমেন্ট করতে বললেও কেউ করে না, সেই জন্য বলবো না আমি কমেন্ট করতে। করার ইচ্ছে হলে কারো করো, আর কারোর করার যদি ইচ্ছে না হয় থাকে করো না, ব্যাস। আর লাইক করে দিও, অবশ্যই করে দিও, কেন কি আমার চ্যানেলটা পুরোটা তোমরা ওয়াচ করছো, একটা লাইক তো আমি পেতেই, মানে পাওয়ার আশা রাখতেই পারি, তাই না? তো চলো টাটা, বাই বাই, পরের দিন নতুন নতুন রিসর্টটা নিয়ে হাজির হয়ে যাবো। টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে, টাটা, লাভ ইউ অল।